রাজ্যের অর্থমন্ত্রীর হাত ধরে আবারও 16 পরিবারের 47 জন ভোটার ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করেন। রবিবার দুপুর 12টা নাগাদ আরকেপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বদর মোকাম এলাকায় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক জনসভার আয়োজন করা হয় ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরা, এলাকার কাউন্সিলর বিকাশ দাস, কাউন্সিলর বুল্টি দাস সহ অন্যান্যরা। নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করার পর রাজ্যের অর্থমন্ত্রীর বক্তব্যে রাজ্য কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। নরেন্দ্র মোদী দেশের এমন একজন প্রথম প্রধানমন্ত্রী যিনি একমাত্র চিন্তা করেন যে জনগণের বিভিন্ন প্রকল্পগুলি চালু হবার পর জনগণ সেই প্রকল্পগুলি কতটুকু পৌঁছায় সে খবরও তিনি নেন। কেউ যাতে এই প্রকল্পগুলি থেকে বঞ্চিত না হয় সেদিকেও লক্ষ্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন, যারা ভারতীয় জনতা পার্টি করবে শুধু তারাই প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর বা সরকারি চাকরি পাবেন, সেটা কোনো রাজনৈতিক দলের সব ঠিক সিস্টেম হতে পারে না। ভারতীয় জনতা পার্টিরও সরকারের সুযোগ সুবিধার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল দেখে না। এতটুকু বলতে পারি যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি 2014 সালে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, আজকে 10 বছর শেষ হয়ে 11 বছর আবার নতুন পার্লামেন্ট ইলেকশন হতে যাচ্ছে, খুব সম্ভবত সেটা এপ্রিলই হবে। তো আমাদের প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে আমাদের 76 বছর অতিক্রান্ত করেছেন, 140 কোটি দেশ এই ভারতবর্ষ, এবং আগেও বিভিন্ন সরকার যারা ছিলেন তারাও বিভিন্ন ভাবে দেশের মানুষের স্বার্থে যে কোনো যোজনাই নেন না কেন, সেগুলো একদম তৃণমূল স্তরে, এবং যে যে যোজনা নেন সেগুলো মানুষের স্বার্থে কাজ হচ্ছে কিনা, এবং এই সমস্ত কিছু নিরীক্ষণ করা, পর্যালোচনা করা, বিগত সরকারগুলো কিভাবে করেছিল এগুলো আমাদের বুঝতে হবে। উনি দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি উপলব্ধি করেছেন যে দিল্লি থেকে আমরা বিভিন্ন যোজনা আমরা পাঠাই, বিভিন্ন প্রোগ্রাম করি, যে সর্বশ্রেণীর শ্রমিক, কৃষক থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, যুবকদের থেকে শুরু করে, সংখ্যালঘু সম্প্রদায় বলুন, কিষাণ, মানে সমস্ত অংশের মানুষের জন্য বিভিন্ন যোজনা নেন, কিন্তু যোজনাগুলো কতটুকু মানুষের কাছে পৌঁছায় সেটা হলো বড় প্রশ্ন ছিল। আমরা প্রথমেই দেখেছি যে বিভিন্ন সময় যাই কিছু গরিব মানুষের স্বার্থে যে যোজনাগুলো হয় সেই যোজনাগুলো অ্যাকচুয়ালি 100 টাকা যদি হয় যোজনার, সেই জিনিস প্রকৃত যারা বেনিফিশিয়ারি তাদের কাছে কতটা পৌঁছায় এই হিসাবটা করতে হবে। আমি ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর